জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, দুনিয়া বরাবর একটা বিশাল শরীর, শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের ঘোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে, নাক এবং মুখ দিয়া শুধু ধোয়া, এই অবস্থার বাইর হইতে চাইবে না, রুডা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টি রাজধানীর দিকে তাকাইয়া থাকবে, বাবা রে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগা সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি, আমি দেখলাম সাপের ভয় মুরগি গুলো খাঁচার এক কর্নারে থর থর করে কাঁপতে আছে, কখন সবুজ বাবারে আজরাকে দেখিয়া না বলবান থর থর করে কাঁপবে কখন সবল নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে আল্লাহ আজরাইল সালাতু আসসালাম থামা দিয়া রুডাকে নিয়ে যাবেন, ও জ্ঞানী বাবারা, ও পর্দারা, জ্ঞানী মা বোনেরা, তুমি কেন বুঝো না এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর অলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর দ্বিতীয়বার আপিল করা যাবে না, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার এক একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে, আল্লাহ গুনা খাতা মাফ করিয়া ডাক দিও। বলে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল আজকে তাদেরকে দেখি না, তুমি আমি একদিন থাকবো না, দুনিয়া সবই থাকবে, তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা, সবুজ পাতা সমস্ত গাছ ভরা, কিন্তু তুমি কি একদমই খেয়াল করছো সব নতুন পাতা পুরান পাতা সব ঝরিয়া গেছে, নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফেলাইছে, তুমি কেন বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ পুরান মানুষ চলিয়া গেছে, আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব, আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফেলাইবে, যাবে না। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার মামাকে দাদাকে ভাইকে মাকে বন্ধুকে শুয়াইছি,
আজ পর্যন্ত খবর নিতে পারি নাই, তুমি আমি বিদায় হলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলায় খবর নাই না, যদি মাওলায় খবর নাই নাই আমার উপায়টা কি হবে? যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই, কোন কোন নাফরমানের খবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের খবর হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আসলে বাবারে তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক যা চিন্তাও করা যায় না। বুখারীর মধ্যে রওয়ায়েত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুমা রওয়ায়েত করেন, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, বুখারীর মধ্যে রওয়ায়েত আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান যদি এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন, নাসাইল মধ্যে রওয়ায়েত আছে, রাবি বলেন মুসলমানদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, রাবি বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে? তখন তিনি বলতে আছেন, নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে, সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়েত দেখো নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বলেন, হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলে? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা, তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহ বলে, আবু বকর যখন নবী আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে মনে হয় যেন জান্নাত আমি দেখতে আসি, জাহান্নাম আমি দেখতে আসি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না, কাজী নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজী হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহ বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর কত ভালো, কিন্তু যখন বাড়িতে কাজকর্ম দিয়ে বসিয়া যাই তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কাছে গেলেন, গিয়া বলেন ইয়া নবী আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি, আবু বকর বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে কিভাবে মুনাফিক হইলা? বলি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে থাকলে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার থেকে চলিয়া যায় তখন কলমের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা, এইটি তো মুনাফিকের আলামত। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন, হানজালা এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো তাহলে রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাবা করতো। ও হানজালা এই অবস্থা সবসময় থাকা ঠিক না, দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না, আমার মাওলাকে সারা যাবে না। আল্লাহ বাবারে সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তু আল্লু ফাসা মাওয়া ঝুল্লা, যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই, কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও।
وهو معكم أينما كنتم شاب شما خیال করবا আমার মাওলানা আমাদের সাথে আল্লাহ জেদার দেখতা হো মাই বাবারে খুব ভালোমতো বুঝতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মালি ইবাদত আমার বাঁচিয়া থাকা আমার মৃত্যু বরণ করা সব কিছু মাওলার জন্য আমি খাই আমার মাওলার জন্য আমার সব কিছু আমার মাওলার জন্য আমি বাঁচিও মাওলার জন্য আমি মরিও মাওলার জন্য আমি কাজ করি মাওলার জন্য আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি আমার মাওলা সারা কিছু বুঝি আল্লাহ আশে কারাও আশকার রোজে মাশার বাকি আমার কারে নিস আশকার রোজে মাশার বাকি আমার কারে নিস আশকার জুস্তা মাশা ই জামালো ইয়ারে নিস কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দান আশকদের অবস্থা কেমন হবে কিসের কিয়ামতের ময়দান কিসের হিসাব কিসের নিকাশ তাদের কোনো হুঁশ থাকবে না তারা শুধু দৌড়েবে আমার মাওলাই কে আমার মাওলাই কে আমার মাওলাই কে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া না আমার পাগল হিসেবে কবুল করি জান্নাত দোজক সে ইয়া রব কিয়া করো জান্নাত দোজক সে ইয়া রব কিয়া করো আরজু হয় মাই তুজে সাথে দেখা করো তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায় হাজারো বিছানা হাজার ডিজাইনের খানা হাজারো কত কি সাজানো কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই খাওয়ার দিকে কোনো নজর নাই আর সবসময় কি আর কখন তার সাথে দেখা হবে কখন তার সাথে মোলাকাত হবে সবাই খাওয়ায় ব্যস্ত সবাই আনন্দে ব্যস্ত কিন্তু তার কলম তার সাথে সাক্ষাতে ব্যস্ত ঠিক কি আমাদের মাদান আল্লাহর আশিকরা ব্যস্ত আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে আমি মাওলার সাথে কখন দেখা করব যখন পাগলরা দৌড়াইবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউন রাব্বাকুম কামা তারাউন আল কমার লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি মিত্র প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে আমার মাওলা পাগল বেহে ফেরেশতার নূরের পর্দা সরাইয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের বান্দিরা আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে সেজদায় পড়িয়া যাবে কোন রওয়ায়েতের মধ্যে আছে এক সেজদা 40,000 বছর কোন রওয়ায়েতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে হুঁশ নাই খেয়াল নাই জান্নাতের কথা মনে নাই হুরদেরকে ভুলিয়া গেছেন খানা দানার কোনো খেয়াল নাই মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে আল্লাহ কবুল করিয়া দাও আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দা আল্লাহ কি সে বোঝ আমার মাওলা আল্লাহ তোমার আশেক হিসেবে কবুল করিয়া নাও দুনিয়াতে আসি আখিরাত কামাইয়ের জন্য থাকার জন্য না وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
যে ব্যক্তি আখিরাতে প্রাধান্য দিবে আখিরাতের দিনকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয়ে মনে যা চায় তা করবে না তা ইন্নাল জান্নাতি আল মাওয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে কথা ঠিক না দেখেন জান্নাত যদি এত সহজই হইতো তাহলে এত নবীগণ আসার দরকারটা কি ছিল এত বুঝাবার দরকারটা কি ছিল আমাকে বলেন তো পড়াশোনা যদি এত সহজে ছিল তা বাপ মার এত প্রেশানি উঠাবার দরকারটা কি ছিল উস্তাদের এত প্রেশানি উঠাবার দরকারটা কি ছিল পড়াশোনা এত সহজ না এর জন্য প্রেশানি বেশি বুঝাতে পারিনি দেখেন ভালো কিছু করতে গেলে সাধনা লাগে খারাপ কিছু করতে গেলে কোনো সাধনার প্রয়োজন হয় না ময়লার মধ্যে পোকা জন্মাবার জন্য কোনো সাধনার প্রয়োজন হয় না কিন্তু মুরগি ভালো মতো জন্মাইতে গেলে সাধনার প্রয়োজন হয় জমিনে জঙ্গল ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয় না কিন্তু ফসল ফলাইতে গেলে সাধনার প্রয়োজন হয় গরিব হইতে গেলে সাধনার প্রয়োজন হয় না ধনী হইতে গেলে সাধনার প্রয়োজন হয় মুরুক্ষু থাকার জন্য সাধনার প্রয়োজন হয় না শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন হয় জেলখানায় যেতে সাধনা লাগে না বালাখানা উঠতে সাধনার প্রয়োজন হয় জেলখানায় যাইতেছেন কোনো সাধনা লাগবে না মিজাজ খারাপ হয়েছে একজনের মাথার মধ্যে একটা বাড়ি দেন লোকটা শেষ আপনার জেলখানায় যাওয়ার দরকার নাই পুলিশ সিআইডি ডিবি এনএসআই আপনাকে খুঁজিয়া জেলখানায় ঢুকাইয়া রাখবে কিন্তু বালাখানায় উঠতে চান সাধনার সাধনা জাহান্নামে যাইতে চান কোনো সাধনার দরকার নাই ঘুমায়া থাকেন ফেরেশতারা খুঁজিয়ে নিয়ে আপনাকে জাহান্নামে ঢুকাইয়া দেবে রোজা রাখিয়েন না পর্দা করিয়েন না ইবাদতের মধ্যে যাইয়েন না মনে যা চায় করেন ফেরেশতারা ঢুকাইবে কোথা কিন্তু জান্নাতে যাইতে চান জান্নাতে যাইতে চান কি করতে হবে এছাড়া জান্নাতে যাওয়া যাবে না এত সহজ না আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা জাহদুন জুহদুন জিহাদুন কোশেশ মুশাক্কাত তাকাত শেষ পর্যায়ে চেষ্টা করা যখন তুমি সাধনা করবা চেষ্টা করবা আল্লাহকে পাওয়ার মাওলা হাজারো রাস্তা খুলিয়ে দেবে সাধনা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে জাহান্নামে যাও কোনো সাধনার প্রয়োজন নেই জান্নাতে যাও সাধনা ছাড়া জান্নাতে যাওয়া যাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবার পরে জিব্রাইলকে বলেন যাও জিব্রাইল আমি যে জান্নাত বানাইছি একটু ঘুরিয়া দেখিয়া আসো তো জিব্রিল আলাইহিস সালাতু ওয়া সালাম এক এক পাকনার বাড়িতে 500 বছরের সফর করতে পারেন এরকম পাকনা দিয়া বাইরে দিয়ে 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই আল্লাহর কাছে রিপোর্ট পেশ করছে আল্লাহ এত সুন্দর জান্নাত এত সাজানো এত গুছানো এত আকর্ষণীয় তোমার বন্দারা যদি জান্নাতের খবর কানে পায় একটু জানতে পারে জীবন দিয়া হলো সবাই জান্নাতে চলে আসবে এত সুন্দর জান্নাত এবার আল্লাহ পাক বলেন যা তো জাহান্নাম ঘুরিয়া দেখিয়ে আসো তো এই যে 500 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই আসি রিপোর্ট পেশ করে আল্লাহ তুমি এটা বানাইছো কেন এখানে কি আসবে এত কঠিন এত ভয়ানক ইয়া তো আজাব এখানে কি আসবে এখানে তো কেউ আসবে না মানাইছো কেন তো খালি পড়িয়া থাকবে তোমার বন্দারা যদি জাহান্নামের কথা একটু শুনতে পারে জীবন গেলেও তো কেউ জাহান্নামে আসবে না এটা মানাইছো কেন এবার আল্লাহ পাক বলে যাও জিব্রাইল আমার জান্নাত এবং জাহান্নাম উভয়খানে ঘুরিয়া দেখি আস এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম জান্নাতের কাছে যাওয়ার পরে দেখে গোটা জান্নাতের চারিপাশে কাঁটার বেড়া আর জান্নাতের চারিপাশে এত সুন্দর ফুলের বাগান যে ফুলের বাগানে একবার কেউ ঢুকলে সেখান থেকে আর কেউ বের হতে পারবে না সহজে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম খুব খারাপ হয়ে গেছে আসিয়া রিপোর্ট পেশ করতে মাওলা হে তুমি জান্নাতের চারিপাশে যেভাবে কাঁটার বেড়া দিয়া রাখছো আমার ভয় হয় তোমার বান্দা বান্দি যখন জান্নাতের দিকে ঢুকতে যাইবে আর কাঁটার আঘাত খাবে তখন না জানে আবার ফিরিয়া যায় আমার ভয় লাগতেছে
আর তুমি জান্নাতে জাহান্নামের চারপাশে যেভাবে ফুলের বাগান লাগায় রাখছো আকর্ষণীয়। আমার ভয় হয় একবার যদি কেউ ফুলের বাগানে ঢুকিয়া যায় সেখান থেকে বের হইতে না পারে, আমার ভয় লাগতেছে। জান্নাতে যাইতে গেলে কি লাগবে ভাই? কাটার, ফজরের সময় নামাজ পড়, প্রচন্ড শীত, গরম পানির ব্যবস্থা নাই, কন কনে শীত, গোসল ফরজ, আবার মৃদু বাতাস, গরম পানির কোনো ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা আসসালাতু খায়রু মিনান নাওম। প্রচন্ড শীতের মধ্যে মন চায় না নামাজ পড়ার জন্য, এখন কি করো? ল্যাপের মধ্যে লাথি মারো, কম্বলের মধ্যে লাথি মারো, গোসল করো, উজু করো, নামাজে দাঁড়ায়া যাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো, কাঁটার আঘাত। জোহরের সময় প্রচন্ড কাজ, দোকানদারি, ব্যবসা বাণিজ্য শুরু, কাজের চাপ অনেক বেশি। ওইদিকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়াল আসসালা, জলদি আয় নামাজের দিকে আয়, হাইয়াল আল ফালা, দোকান বন্ধ কর কল্যাণের দিকে আয়। দোকানের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার ব্যবসার মধ্যে কি নাই? কল্যাণ নাই। কল্যাণ কিসের মধ্যে? নামাজের মধ্যে। হাইয়াল আল ফালা, আয় কল্যাণের দিকে। তুই যেইটাকে কল্যাণ মনে করো ওইটা কল্যাণ না। যেরকম বাচ্চারা পড়াশোনা রাখিয়া খেলাকে পছন্দ করে আর বাপ মা ডাক দিয়ে বলে এইটার মধ্যে কল্যাণ নাই, তুমি যার মধ্যে আনন্দ পাও এর মধ্যে আনন্দ পাও নাই। আসলে তোমার কল্যাণ, তোমার চিরস্থায়ী আনন্দ হবে পড়াশোনার মধ্যে, ওইটা সারা এদিকে আসো। আমরা মনে করি দুনিয়ার কাজের মধ্যে অনেক বেশি কল্যাণ, আমার মাওলা জানে দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই। হাইয়াল আল ফালা, দুনিয়ার কাজ বাদ দে, নামাজে দাঁড়া, এর মধ্যে কল্যাণ। দোকানদার দোকান সারো, এ কাজওয়ালা কাজ সারো। যারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিল সমস্ত কাজ সারিয়ে দিয়া নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। বন্ধুরা সব খেলার মধ্যে লিপ্ত, তুমি খেলা বাদ দিয়া নামাজে হাজিরা দাও, আসরের নামাজ আদায় করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ না পড়িয়া ঘুমাইও না, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই হারাম খাইয়া কত বড় বিল্ডিং করছে, অথচ তুমি বড় হইয়া তার চেয়ে বড় শিক্ষিত হইয়াও তুমি হালাল খাওয়ার কারণে কিছুই করতে পারো না। তুমি হারাম খাইও না, কষ্ট করো, একটু সহ্য করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। তোমারও তো মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায়, মন চায় না তা না, সবাইরই মনে চায়, কিন্তু একটু অপেক্ষা করো, থামো, আড্ডা মারিও না, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। নারী রাখার কারণে তোমার চাকরি চলি, স্ত্রী চলিয়া যায়, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। টুপি রাখার কারণে কত টিটকারি সহ্য করতে হয়, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। সুন্নাত অনুযায়ী চলো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। প্রচন্ড গরম চৈত্রি বৈশাখ মাস, ঠেলা গাড়ি ঠেলো রিক্সা চালাও, রোজা রাখছো, এত তৃষ্ণা এত কষ্ট, একটু সাধনা করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। বর্তমানে পর্দা করা বহুত বড় কঠিন, পর্দা করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। ইবাদতের মধ্যে মগ্ন থাকো, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন কাঁটার বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি, এত সাধনা করে স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, ছাত্ররা কত টিটকারি করছে, উস্তাদরা কত টিটকারি করছে, কলেজে গেছে দাঁড়ি রাখিয়া, উস্তাদ ছাত্ররা কত দাঁড়ি দিয়া ফাইজদামি করছে, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বানি যখন নিত্য আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি,
এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করেছে খবরদার খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না ওর সমাজ ছিল একদিকে ও ছিল আমার দিকে ওর বাপ মা ছিল দুনিয়ার দিকে ওরা ছিল দিনের দিকে বড় ভাই তো দুনিয়া মুখী কিন্তু ছোটই আখিরাত মুখী এই মেয়ের মা তো বোরকা পড়তো না কিন্তু মেয়ে হয়েও বোরকা ছাড়তো না ওর দাদি ওর নানি তো বোরকা পড়তো না কিন্তু নাতনি হয়ে কিন্তু বোরকা ছাড়তো না এত গরিব কিন্তু এক লম্বা হারাম তার পেটের মধ্যে ঢুকাইতো না হালাল হারাম তমিজ করিয়া খাইতো এত অসুস্থ কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা করতে ভুল করতো না দুনিয়ার ক্ষমতা সবাই পাগল ছিল এই এমপি হবে মিনিস্টার হবে দুনিয়ার কেন্দারি করবে কিন্তু এই বন্দা এই বান্দি তো আমার পাগল ছিল আবার দিনের দিনের পাগল ছিল ওরা দিন ছাড়া কিছুই বুঝতো না এত সাধনা করে কোন জান্নাত কামাই করেছে খবরদার ওই জান্নাত খানা না দেখে রুহটাকে কবজ করবি না বাবার আল্লাহর কসম করিয়া বলিয়া তুই এখানে একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো আল্লাহ বাগের মোমেন বান্দা মানে যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা গুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله بكر مؤمن বান্দা মানে দেখবেন হাজার হাজার ফেরেশতা নাযিল হইতে আছে কার হাতে মালা কার হাতে ফুলের তোলা আওরাতে রিসেপশনের জন্য কত কি বলে আল্লাহ তাখাফু আলা তাহজানু হে আল্লাহ পাকের বান্দা মধ্যে কোনো ভয় করিও না কোনো চিন্তা করিও না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে ওই যে দেখো সেই জান্নাত যখন আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে জান্নাত দেখতে পাবে কি সুন্দর এত আকর্ষণীয় জায়গা এত সুন্দর বিল্ডিং এত সুন্দর উদ্যান এত সুন্দর ঝর্ণা এত সুন্দর বাগ বাগিচা এত কারিকর্য সম্পূর্ণ আল্লাহ পাকের মোমেন বান্দা মানে যখনই জান্নাতের দিকে তাকাবে আঙ্গুলের মতো জান্নাতের দিকে রুহটা দৌড় মারবে কখন রুহ বার হইয়া যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা মানে কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আরাম শুরু হয়ে গেল কবরের মধ্যে জান্নাতের পোশাক ও আফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কিয়ামতের ময়দান আমল নামার ডাইন হাতে ভরিয়া যাবে আমার মাওলার ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে বংশারে বললাম নিয়াজ মাবাদা এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পেশা লাগবে না নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثُمَّ نُنَزِّلُ الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا 30000 বছরের পুলসারাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার বেনামাজি বাবারা ফজরের সময় আরাম করিয়া ঘুমাও নামাজে যাইও না জাহান্নামের কাজ করো ফুল তোলো জোহরের নামাজ পড়িও না জাহান্নামের কাজ করো ফুল তোলো আসরের নামাজ পড়িও না খেলাধুলায় মত্ত থাকো জাহান্নামের কাজ করো ফুল তোলো মাগরিবের নামাজ কাজা করো জাহান্নামের কাজ করো ফুল তোলো এশারের নামাজ পড়িও না জাহান্নামের কাজ করো ফুল তোলো ঘুষ খাও সুদ খাও জাহান্নামের কাজ করো ফুল তোলো
বিপর্দা উপকর্ম করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, গাঁজা ইয়া বা মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়ে যুবক সাজা, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গুনার কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে যখন বাগানের সীমানা পাড়ি দিয়ে চলিয়া যাবা, মৃত্যু পিছনে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই আর হুটাকে কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নাফরমান বদমাস বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, দুনিয়া বরাবর একটা বিশাল শরীর, শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের ঘোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে, নাক এবং মুখ দিয়া শুধু ধোয়া, এই অবস্থার বাইর হইতে চাইবে না, রুডা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টি রাজধানীর দিকে তাকাইয়া থাকবে, বাবা রে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগা সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি, আমি দেখলাম সাপের ভয় মুরগি গুলো খাঁচার এক কর্নারে থর থর করে কাঁপতে আছে, কখন সবুজ বাবারে আজরাকে দেখিয়া না বলবান থর থর গায়ে কাঁপবে কখন সবল নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে আল্লাহ আজরাল সালাতু আসাম থামা দিয়া রুডেকে নিয়ে যাবেন, ও জ্ঞানী বাবারা, ও পর্দারা, জ্ঞানী মা বোনেরা, তুমি কেন বুঝো না 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বার কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর অলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ব্যাপারে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে, আল্লাহ গুনা খাতা মাফ করিয়া ডাক দিও। কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল আজকে তাদেরকে দেখি না,
তুমি আমি একদিন থাকবো না দুনিয়া সবই থাকবে তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা সবুজ পাতা সমস্ত গাছ ভরা কিন্তু তুমি কি একদমই খেয়াল করছো সব নতুন পাতা পুরান পাতা সব ঝরিয়া গেছে নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফলাইছে তুমি কি আমাকে বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ পুরান মানুষ চলিয়া গেছে আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফলাইবে কিন্তু কি নিয়ে রওনা করছি কোথায় রওনা করছি আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায় কিন্তু তোমার আমার বাবাকে দাদাকে ভাইকে মাকে বন্ধুকে শোয়াইছি আজ শুধু খবর নিতে পারি নাই তুমি আমিও বিদায় হইলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না যদি আমার মাওলায় খবর নাই না যদি মাওলায় খবর নাই নাই আমার উপায়টা কি হবে যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই কোন কোন নাফরমানের খবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও কোন কোন নাফরমানের খবর হুফরাতুম মিন হুফারাইন নার এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে আসলে বাবারে তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক যা চিন্তাও করা যায় না বুখারীর মধ্যে রওয়ায়েত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুমা রওয়ায়েত করেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখনই কবরের বয়ান শুরু করলেন বুখারীর মধ্যে রওয়ায়েত আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমান যদি এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে এত কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে রাবি বলেন নাসাইল মধ্যে রওয়ায়েত আছে রাবি বলেন মুসলমানদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না যখন বয়ান শেষ কান্নাকাটিও শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে তখন তিনি বলতে আছেন নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে আল্লাহকে কিভাবে ভয় করতে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়েত দেখো নাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বলেন হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলে আশ্চর্য বিষয় কেন তুমি মুনাফিক হবা তুমি কেন মুনাফিক হবা হানজালা রাদিয়াল্লাহ বলে আবু বকর যখন নবী আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে থাকি নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে মনে হয় যেন জান্নাত আমি দেখতে আছি জাহান্নাম আমি দেখতে আছি কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না কাজী নবীর কাছে এক অবস্থা নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা এইটাই তো মুনাফিকের আলামত কাজী হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহ বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি আমার অবস্থাও তো তাই নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর কত ভালো কিন্তু যখন বাড়িতে কাজকর্ম দিয়ে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না উবাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কাছে গেলেন গিয়া বলেন ইয়া নবী আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি আবু বকর বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে কিভাবে মুনাফিক হইলা বলি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে থাকলে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি কিন্তু যখন আপনার থেকে চলিয়া যায় তখন কলমের অবস্থা এরকম থাকে না কাজে আপনার সামনে অবস্থা একরকমের আপনার বাহিরে ভিন্ন অবস্থা এইটি তো মুনাফিকের আলামত
নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন হামজালা এই যে তোমরা মুনাফিক হও নাই আমার কাছে যেরকম থাকলে যে অবস্থা তোমাদের হয় যে সব সময় এই অবস্থা তোমাদের থাকতো তারা রাস্তা রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাবা করত ও হামজালা এই অবস্থা সব সময় থাকা ঠিক না দুনিয়ারও কাজ করতে হবে সংসারও করতে হবে দুনিয়ার আনজাম দিতে হবে কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না আমার মাওলাকে সারা যাবে না আল্লাহ বাবার সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে ফাইনামা তুআল্লু ফাসা মাওয়াজুল্লাহ যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলা আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই কি অবস্থা আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে আল্লাহ তুই মাফ করিয়া দাও যেদার দেখতা হো মাই তুহি তুহা বাবারে খুব ভালো মতো বুঝতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মালি ইবাদত আমার বাঁচিয়া থাকা আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য আমি খাই আমার মাওলার জন্য আমার সব কিছু আমার মাওলার জন্য আমি বাঁচিও মাওলার জন্য আমি মরিও মাওলার জন্য আমি কাজ করি মাওলার জন্য আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি আমার মাওলা সারা কিছু কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে কিসের কিয়ামতের ময়দান কিসের হিসাব কিসের নিকাশ তাদের কোনো হুঁশ থাকবে না তারা শুধু দৌড়বে আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া না আমার পাগল হিসেবে কবুল জান্নাতো দো জোকসে ইয়া রব কিয়া করো জান্নাতো দো জোকসে ইয়া রব কিয়া করো আরজু হায় মাই তুজে সাথ দেখা করো তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায় হাজারো বিছানা হাজার ডিজাইনের খানা হাজারো কত কি সাজানো কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই খাওয়ার দিকে কোনো নজর নাই আর সবসময় কি আর কখন তার সাথে দেখা হবে কখন তার সাথে মোলাকাত হবে সবাই খাওয়ায় ব্যস্ত সবাই আনন্দে ব্যস্ত কিন্তু তার কলম তার সাথে সাক্ষাতে ব্যস্ত ঠিক কি আমাদের মাদান আল্লাহর আশেকরা ব্যস্ত আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে আমি মাওলার সাথে কখন দেখা করব যখন পাগলরা দৌড়াইবে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি মিত্র প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে আমার মাওলা পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে
আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের বান্দীরা আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে সেজদায় পড়িয়া যাবে কোন রওয়ায়েতের মধ্যে আছে এক সেজদা 40,000 বছর কোন রওয়ায়েতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে হুঁশ নাই খেয়াল নাই জান্নাতের কথা মনে নাই হুরদেরকে ভুলিয়া গেছেন খানা দানার কোনো খেয়াল নাই মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ কিসে বোঝাবার মাওলা আল্লাহ তোমার আশেক হিসেবে কবুল করিয়া নাও মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কিন্তু আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কতিপয় গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাগত মাফ করে দেন আল্লাহ আমরা কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপর্দা অপকর্মের গুনা নিয়া কেউ গাঁজা ইয়াবাদ মদের গুনা নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা ও মাওলা আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ